আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান নাইম, নেমিক থ্রি, তারানো ব্যাচের। আমার মাইগ্রেশন হয়েছে পাবনা মেডিকেল কলেজে। তো আজকে লাস্ট ক্লাস, কালকে ফিরে যাচ্ছি সবাইকে ছেড়ে। নেমিক আমাকে অনেক কিছুই উপহার দিয়েছে, আন্তরিক ক্লাসমেট, আন্তরিক শিক্ষক মণ্ডলী, আন্তরিক সিনিয়র, আরও কত কিছু। নেত্রকোনা মানুষও ভালো, নেত্রকোনা মানুষদের আচার আচরণও খুব সুন্দর, আন্তরিক। সব মিলিয়ে নেত্রকোনার এই তিন চার মাসের যে এক্সপিরিয়েন্স, আসলে খুব মনোমুগ্ধ করছিল। আমাদের আজকের আমরা আজকে এনএমসি নিয়ে, এনএমসি পুরো এনএমসি, রাস্তাঘাট, ক্লাসরুম, হোস্টেল সব কিছু নিয়ে আমাদের এখানে যতটুকু অ্যাক্সেস আছে আর কি। তো সবকিছু একটা মোটামুটি একটা ভিডিও দেওয়ার করাবো। আমাদের ভিডিওতে সহযোগিতা করছে সবুজ আমাদের পলাশ, আমাদের বর্তমান সিআর অফ তারুণ্য। পলাশের কাছে যাচ্ছি কিছু কথা শোনার জন্য। হাই, আমি সবুজ আমাদের পলাশ, আমি তারুণ্য পেয়েছে। আমি হচ্ছে মাইগ্রেশন, প্রথম মাইগ্রেশন হয়নি, তো আমি থেকে যাচ্ছি নেত্রকোনাতেই। আমার যে ফ্রেন্ডরা চলে যাচ্ছে তাদের জন্য স্মৃতিস্বরূপ আজকের এই ভিডিওটা, তো আমরা দেখি কতটুকু পর্যন্ত আমরা ভিডিওটা করতে পারি। এটা হচ্ছে সিনিয়র স্যারদের বসার রুম। এখানে আগে প্রিন্সিপাল স্যার থাকতেন, এখন এখানে প্রিন্সিপাল স্যার বসতেন আর কি। এখন প্রশাসনিক ভবনে বসেন, এখানে সচিব স্যার বসেন, সচিব আঙ্কেল বসেন। এটা হচ্ছে আমাদের দোতলা, এখানে আমাদের ক্লাস হয়। এটা হচ্ছে কঙ্কাল ভাই, আমরা এটা হচ্ছে তৃতীয় তলা, ফিজিওলজি ব্লক। এখানে আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো মিলে হয়, অন্যান্য ক্লাসও হয়, টিউটোরিয়াল ক্লাসগুলো এখানে বেশি হয়, মাঝে মাঝে লেকচার ক্লাসও হয়। এখানে একটা ছোট বারান্দা আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বসেন। এটা আমাদের স্পেসিফিক রুম। তো এটা হচ্ছে তৃতীয় তলা, হচ্ছে চারতলা, আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, এখানে অ্যানাটমি ক্লাসগুলো হয়। এখানে ক্যাডাভার রাখা আছে। ওখানে একটা বারান্দা আছে, আর এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বসেন, এখানে টিউটোরিয়াল ম্যামরা বসেন। আমাদের পাঁচতলা, পাঁচতলায় ক্লাস হচ্ছে, ঢুকতে পারছি না। পাঁচতলাটা প্রায় আমাদের হোস্টেলে তিনতলার মতো, তিনতলা দেখলে বুঝতে পারবো এটা পাঁচতলা। আমাদের এখানে পাঁচতলা, এটা হচ্ছে আমাদের বাইরের রাস্তা। এটা আমাদের হোস্টেল, আর এটা হচ্ছে আমাদের রাস্তা। এটা হচ্ছে ছাত্রী হোস্টেল, স্টাফরা থাকেন। এখানে আগে মেয়েরা থাকতো, এখন ছাত্রী হোস্টেল উঠে গেছে। এখানেও মেয়েরা থাকতো, ছাত্রী হোস্টেল উঠে গেছে। আর এটা হচ্ছে আপনার রান্নাঘর, একটা ছোটখাটো বাগান। আমাদের ছোটখাটো একটা বাগান, এখানেও কিছুটা বাগান আছে। এটা হচ্ছে আমাদের গেট, এখান থেকে আমরা প্রবেশ করি। একবার শেষ মাথা হচ্ছে আমাদের একাডেমিক ভবন,
যেহেতু অন্য মেডিকেল কলেজে পোস্ট হতে হয়ে যাচ্ছে, তারপর ওইদিকে আমাদের হোস্টেলটা স্টাফ রুম, এখানে আমাদের মোটামুটি একটা ব্যাডমিন্টন কোর্ট দেওয়া হয়েছিল একবার শেষ। ওইদিকে একটা হচ্ছে ক্রিকেট মাঠ, এটা হচ্ছে অধ্যক্ষের কার্যালয়ের দিকে, আর এখানে আমাদের প্রিন্সিপাল স্যার বসেন। আগে একাডেমিক ভবনই ছিল স্যারের রুম, এখন বিল্ডিং অবকাঠামো তৈরি করার পরে স্যারের রুম এখানে ট্রান্সফার হয়েছে। এখানে শীতকালীন ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আমরা ছাত্ররা স্টাফরা সবাই মিলে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছিলাম। এখানে কিছুটা মাঠ রাস্তা, এদিকে আমাদের আমাদের হোস্টেল, আমাদের প্রিয় হোস্টেল, আমরা দ্বিতীয় তলায় থাকতাম, আর তৃতীয় তলায় আমাদের ক্লাস হয় রাত্রেবেলা, এটা আমরা ড্রিং রুম হিসেবে ব্যবহার করি। এখানে আমাদের খেলা ক্রিকেট খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল গোলগ্রাউন্ডেতে, আবার এখানে ভলিবল খেলার আয়োজন করা হয়, এখানে স্যাররা স্যারদের সবসময় অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, বিকালবেলা এখানে প্রায় খেলাধুলা করা হয়। দোতলা আমাদের হোস্টেল, একতলা এখন কিছু নাই, আর তিনতলায় আমরা আমি আগে বললাম ক্লাসে প্রায় তিনটা ক্লাস ছিলাম, তো 12 জন ছিলাম, 12 জনের মধ্যে অনেক পুরনো সম্পর্ক ছিল, একজন অতজন একবার করে অন্যরকম লেভেলের সম্পর্ক ছিল। হোস্টেলে প্রবেশ করছি, আমাদের এখনো 3 জন চলে গেছে আর 9 জন প্রায় এখন হোস্টেলে আছে, এর মধ্যে 4 জন চলে যাবে, 5 জন থেকে যাবে। আমাদের হোস্টেল থেকে মাত্র 2 মিনিট বা 1 মিনিট লাগে এখানে ঘুমে যেতে। এখানে আমার বন্ধু মেরাজুল ঘুমাচ্ছে, প্রীতম প্রীতম ঘুমাচ্ছে, এখানে আমাদের হাতের বন্ধু রায়হান বন্ধু পড়াশোনা করছে, আমরা তার রুমে একটু পড়াশোনা করছি। হ্যাঁ রায়হান, ব্লগ হচ্ছে এটা। এরপর এখানে আমাদের দাদা পড়াশোনা করছে, এখানে জুবাইর পড়াশোনা করছে, আমাদের হোস্টেলের সবাই পড়াশোনা করে অনেক। তারপর এখানে আমরা, এটা হচ্ছে আমাদের কিচেন, আমাদের কিচেন, আর এটা হচ্ছে আমাদের বারান্দা, হোস্টেলে 2টা বারান্দা আছে। তারপর এটা হচ্ছে, এই যে আমাদের সাগর পানির বোতল খাওয়া দাওয়া করছে, পানির বোতল নিয়ে যা। আর এখানে হচ্ছে পলাশ, আর পলাশ হাই, পলাশ কিভাবে ক্লাস থেকে এখানে উড়ে উড়ে আসলো বুঝতে পারলাম না, যাই হোক পলাশ ভিডিও লাস্টে কিছু বলো তো। জানি না ভিডিওর মধ্যে কত কি দেখাইতে পারছি, তবে আমরা আসলে চেষ্টা করছি পুরোটা কভার করার, অনেক স্মৃতিময় একটা জায়গা যারা চলে যাচ্ছে তাদের জন্য, হয়তো এই ভিডিওটা দেখে তাদের কিছু কিছু স্মৃতির কথা মনে করতে পারে। আমি আশা করব তারা যেখানেই চলে যাক, তাদের এই প্রথম মেডিকেল লাইফে প্রবেশ করার যে রুট কিংবা মূল বলতে পারে নেত্রকোনা মেডিকেল কলেজ, ওইটাকে যেন সবসময় মাথায় রাখে, আর এটাকে যেন তাদের নিজেদের হোম, সেকেন্ড হোম যেই একটা কথা বলি বা টার্ম বলি, সেকেন্ড হোম হিসেবেই দেখে, যে নেত্রকোনা মেডিকেল কলেজ আমাদের লাইফের, মেডিকেল লাইফের প্রথম কেন্দ্র ছিল এবং এইটা আমাদের মাথার মধ্যে সারা বছর বা সারা জীবন থেকে যাবে, আমি এতটুকুই আশা করি।